নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। করোনার নির্দয় প্রহার, ভেস্তে গেল মহালয়ার চিরাচরিত জৌলুস। বরাক জুড়ে বিশ্বকর্মা পুজোর আয়োজন, ভক্ত দর্শনার্থীদের উপস্থিতি নগণ্য। উধারবন্দে বজ্রবিদ্যুতে স্পৃষ্ট হয়ে মৃত দুই, শোকের ছায়া গোটা এলাকায়। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। একটা ব্যতিক্রমী মহালয়ার সাক্ষী থাকলেন গোটা দেশ রাজ্য তথা এই বরাক উপত্যকার মানুষ। নেই হামলে পড়া, গিজগিজ করা সেই ভিড়ের দৃশ্য। শিশু থেকে বৃদ্ধ সব বয়সের মানুষের মহালয়ার ভোরে বেরোনোর চিরাচরিত প্রথায় অতিমারী করোনা ভাইরাসের এ যেন নিষ্ঠুর প্রহার। এবারের যে ভিড় অন্যবারের তুলনায় অনেক কম আছে, সেটা হওয়ার দরকার ছিল। কারণ আমরা জানি যে করোনা মহামারীতে সরকার যেভাবে আমাদের সাহায্য করে চলছে এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন আমাদেরকে কালকে একটি নোটিশ দিয়েছিল বিভিন্ন রুলস অ্যান্ড রেগুলেশন, সেদিকে লক্ষ্য করে মানুষ আজকে অনেক কম বেড়েছে ঘর থেকে, সেটা হওয়া দরকার। কিন্তু আমরা যেহেতু মনে প্রাণে বাঙালি, কিছু মানুষ আজও রাস্তায় আছে এবং অনেকেই ঘর থেকে আজকের এই দিনটি আজকে উদযাপন করছে। আমরা অনেক আনন্দিত এবং আমরা সবাইকে অনুরোধ করব আপনারা সামাজিক দূরত্ব বজায় রেখে আজকে দিনটি পালন। ডিজিটাল ম্যানেজমেন্ট, জেলা প্রশাসনের করোনা বিধিনিষেধ কার্যকর করতে গিয়ে মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছে পুলিশকে। চূড়ান্ত ব্যস্ত সক্রিয় থাকতে দেখা গেছে পুলিশকে, কিন্তু এর মাঝেও দু একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে। মাস্ক হেলমেট না পরায় এগিয়ে যেতে হয়েছে পুলিশকে, পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন অনেকে। রিয়াদ করেনি পুলিশও, দু একজনকে আটক করে থানা নিয়ে যায় তারা। প্রতিবারের মতো বরাক নদীর তীরে পিতৃ তর্পণ করতে দেখা গেল বহু মানুষকে। কোভিড প্রোটোকল মেনে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করেছেন তারা। সব মিলে করোনার নির্দয় আঘাত এবং অতিমারী মোকাবিলায় প্রশাসনের সক্রিয়তায় মহালয়ার ভোরের সেই চিরাচরিত জৌলুস যেন অনেকটাই ফিকে পড়ে যায় এবছর। তবে মহালয়ার ভোরের ছবি দেখে একটা কথা মনে হয়েছে, এবার পূজোয় পুলিশকে আরও তৎপর সক্রিয় হয়েই মাঠে নামতে হবে। সনাতন বিশ্বাসের শঙ্কর তারিণী দেবী এবার যখন মর্তলোকের পিত্রালয়ে আসছেন, পুরো চরাচর তখন জর্জর অতিমারিতে। শারদীয় দুর্গোৎসবের প্রাক্কালে মহালয়ায় তার কাছেই রোগ বিনাশের আর্জি জানালেন ভক্তরা। গোপাল গোস্বামী বলেন, আসলে আজকের মহালয়ার যে অনুষ্ঠানটা, আমরা চেষ্টা করেছি অন্য পূর্বে যে কয়েকবার আমরা করেছি একটু আলাদা রকম ছিল, কিন্তু এইবার এই করোনা প্রাদুর্ভাবের জন্য মহামারী করোনাকে যাতে আমরা হারাতে পারি এবং সবাই যাতে এই দেশমাতৃকায় সব জাতি সবাই একসাথে সুন্দর আনন্দে সামনের সময়টা কাটাতে পারি, এই আশা নিয়েই আজকের এই মহালয়া। পরে রমনা কালী মন্দিরের সভাপতি উৎপল সাহা বলেন, যারা শহীদ হয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করে আমাদের এই মহালয়া অনুষ্ঠানটি মায়ের কাছে প্রার্থনা করে, যাতে পৃথিবীর সকল জীব সুখী হয়, সকল মানুষ সুখী থাকে, সেই প্রার্থনা নিয়েই আজকের আমাদের মহালয়ার শুভ সূচনা করা হয়েছে।
কোভিড প্রোটোকল মেনেই এবার বরাক জুড়ে বিশ্বকর্মা পূজোর আয়োজন করা হলো। মহালয়া ও বিশ্বকর্মা পূজো একই দিনে পড়ে যাওয়ায় যে বাড়তি আনন্দ থাকার কথা ছিল সেরকম মোটেই হয়নি। করোনা যুজুতে মহালয়ার ভোরে যেভাবে কম সংখ্যক মানুষই বাড়ির বাইরে বেরিয়েছেন, ঠিক সেভাবে বিশ্বকর্মা পূজোয় ভক্ত দর্শনার্থীদের সংখ্যা ছিল নগণ্য। আনন্দ উন্মাদনা তেমন ছিল না। বাড়ির মতো মণ্ডপে আয়োজিত পুজোগুলোতেও দেখা যায়নি কাঁচা প্রসাদ, প্যাকেটজাত প্রসাদ দেওয়া হয়েছে ভক্ত দর্শনার্থীদের। এদিকে শিলচর জেলাশাসকের কার্যালয়ে কোভিড প্রোটোকল মেনে বিশ্বকর্মার পুজো আয়োজন করা হয়। পূজায় উপস্থিত ছিলেন জেলাশাসক কীর্তিজলি সহ কার্যালয়ের সকল স্তরের কর্মী আধিকারিকরা। পরে জেলাশাসক জানিয়েছেন, দুর্যোগের এ সময় বড় করে পুজোর আয়োজন করা হয়নি ঠিক, তবে পুজোর সাত্বিকতা ভক্তি নিষ্ঠাই মুখ্য। আসল উদ্দেশ্যই হচ্ছে অশুভ শক্তির বিরুদ্ধে জয়। साल जो हमने हेल्थ ये कुशस्थ को हमको ये पूजा के द्वारा माँ की ब्लेसिंग्स के द्वारा माँ की शक्ति के द्वारा इसको जीतना है, तो इस लड़ाई में पूजा छोटी स्केल में हो रही है, उतना लास्ट ईयर जैसा नहीं हो पा रहा है, इसमें कोई दुख की ज़रूरत नहीं है। ये हम सब मिलके अपने मन में अपने घर में ध्यान से पूजा पाठ से हम ये डिजीज़ को भी डिफीट करने के लिए हम एक डिसीजन ले रहे हैं कि हम इसमें नहीं पड़ेंगे एंड इस रोग को और इस महामारी को जीतने नहीं देंगे। तो हम मैं मेरा पूरा स्टाफ को मेरा पूरे ड्राइवर सारे जो हमारे वर्कर्स हैं सब जो हमारा स्टाफ है जो हमारे साथ काम करता है हमारे कचार के पब्लिक को सभी को हैप्पी विश्वकर्मा एंड वेरी हैप्पी महालय बोलना चाहिए। অন্যদিকে অসম রাজ্য পরিবহন নিগমের দপ্তরেও আয়োজন করা হয় বিশ্বকর্মা পুজো। কোভিড প্রোটোকল মেনে পুজোর আয়োজন করা হয়। অসম রাজ্য পরিবহন নিগমের পক্ষে সুপ্রিয় অধিকারী, নিগমের শিলচর শাখার পক্ষে এন কে সিং, বুরান মজুমদার সহ বহু কর্মী উপস্থিত ছিলেন পুজোয়। জাঁকজমক করে হয়েছিল, কারণ গতবার তো কোভিড-19 ছিল না, তার জন্য আমরা মানে যেরকম বিশ্বকর্মা পূজা এসটিসি ডিপার্টমেন্টে হয় ঠিক সেইভাবেই আমাদের পুজোটা হয়েছিল। কিন্তু এইবার আমরা কোভিড-19 জন্য আমরা পুরো সম্পূর্ণ প্রোটোকল মেনে তারপর আমরা পুজোটা করেছি, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করেছি, প্রসাদ আমরা সব। আচ্ছা, আর আপনারা যে প্রসাদগুলো আছে আপনারা কিরকম? আচ্ছা, প্রসাদ আমরা আপনার ওই এখানে খালি আস্থা গোটা ফল আর গোটা মিষ্টি দিয়ে ঠাকুরের সামনে ওই দুটো প্লেট ঠাকুরের সামনে দেওয়া হয়েছে, আর বাদ বাকি আমরা সব প্যাকেটজাত শুকনো মিষ্টি আমরা প্যাকেটজাত করে ইয়েতে রেখেছিলাম, বাইরে রেখেছিলাম, যারা এসছেন তারা মাস্ক লাগিয়ে প্রসাদ ওখান থেকে নিয়ে গেছেন, আমরা সেইভাবেই এবার করেছি। আর যত সম্ভব স্যানিটাইজগুলো হয়েছে? হ্যাঁ, সব করেছি আমরা, সব আমরা সবাই মুখে মাস্ক লাগিয়ে পুজো করেছি। আমাদের পুরোহিত অনেক বয়স্ক, উনিও মাস্ক লাগিয়ে পুজো করেছেন, সম্পূর্ণ প্রোটোকল মেনেই করেছেন। আমাদের সব স্টাফের সহযোগিতায় আমরা করেছি, কিন্তু সবাই প্রোটোকল মেনেই করেছি। সোনাই বিধানসভা কেন্দ্রের শিলডুবি এলাকার বিভিন্ন স্থানেও অনাড়ম্বরভাবে বিশ্বকর্মা পূজোর আয়োজন করা হয়। আমাদের একটা ইচ্ছা, আমাদের এখানে যত ব্যবসায়ী আছে ওনারা সাহায্য এবং সহযোগিতা করে আজকে এই বিশ্বকর্মা পূজা আমরা করতে পেরেছি এবং সুন্দর সুষ্ঠুভাবে আমরা বিশ্বকর্মা পূজাটা করেছি। আমরা দুপুরে প্রসাদের আয়োজন করেছি, অন্ততপক্ষে 200-300 লোকের প্রসাদ বিতরণ করা হবে। আমি আশা করি যারা উপস্থিত হয়েছেন তারা এই প্রসাদ গ্রহণ করে আমাদের কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করবেন। আমরা একটা আশা করেছি সামনে আমরা আরও বিপুলভাবে আরও বড়ভাবে আমরা যাতে বিশ্বকর্মা পূজা করতে পারি সেই চেষ্টাটা আমরা করব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 70তম জন্মদিন উপলক্ষে গোটা দেশে সপ্তাহব্যাপী কর্মসূচির অঙ্গ হিসেবে শিলচর 25 নম্বর ওয়ার্ডে এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। ওই ওয়ার্ডের 120, 121 এবং 133 নম্বর বুথে মূলত এদিন বৃক্ষরোপণ করা হয়। এদিনের বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিলচর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান নিহারেন্দ্র নারায়ণ ঠাকুর, দীপায়ন চক্রবর্তী, রাজদীপ ভট্টাচার্য, রাজীব দেব, সুপ্তা দেব, রাজেশ দেব, রাজদীপ ভট্ট, নৃপেন্দ্র ঠাকুর, জয়জ্যোতি দে প্রমুখ। বৃক্ষরোপণ দিবসের প্রোগ্রামে আমরা 25 নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ রোড এবং অন্যান্য জায়গায় আমরা বৃক্ষরোপণ করছি, সেই দিবসটাকে আমরা উদযাপন করছি। অল্প আগে আমরা কলেজ রোডের পাশাপাশি জগদীশ বসু লেনের সম্মুখে
একটা প্রোগ্রাম করেছি। এইটা 25 নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ রোডের দ্বিতীয় প্রোগ্রাম। এখানে আমার সঙ্গে এই অঞ্চলের বা 25 নম্বর ওয়ার্ডের এবং 26 নম্বর ওয়ার্ডের এই দুই ওয়ার্ডের বিজেপি কর্মীরা এবং আমাদের প্রাক্তন শিলচর শহরমণ্ডলের সভাপতি বর্তমান জেলা বিজেপি কার্যবাহী কমিটির সহসভাপতি সম্পাদক রাজেশ দাস এরা সবাই উপস্থিত আছেন। তাদের উপস্থিতিতে আমরা এই বৃক্ষরোপণ দিনটিকে আমরা পালন এই বৃক্ষকে লালন পালন করে অন্তত পক্ষে 3 বছর কাল পর্যন্ত দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। আর এই কাজ আমাদের মধ্যে এখানে যে বুথ সভাপতি রয়েছেন সেই বুথ সভাপতির মাধ্যমে আর এখানে দেখেছি আমরা একজন সিনিয়র সিটিজেন আমাদের লীলারানী নাথ ওনার মাধ্যমে এই বৃক্ষরোপণ হয়েছে। তো এই বৃক্ষরোপণের যে দায়িত্ব এই যে বৃক্ষর দায়িত্ব ওনাদের মাধ্যমেই আমরা 3 বছর কাল পর্যন্ত চালিয়ে যাব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 70তম জন্মদিন উপলক্ষে শিলচর মনমোহন মজুমদার বালিকা বিদ্যালয়েও এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক দিলীপ কুমার পাল এবং 21 নম্বর ওয়ার্ডের বিজেপির 124 নম্বর বুথ কমিটির সদস্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক দিলীপ কুমার পাল জানান, কাছাড়ে মোট 19টি মণ্ডল রয়েছে, প্রতিটি মণ্ডলে 70টি করে গাছের চারা রোপণের লক্ষ্য নিয়েছেন তারা। বৃক্ষরোপণ একটা আন্দোলনে পর্যবসিত হয়েছে। আমরা জানি পরিবেশ নিয়ে সমস্ত বিশ্ব আজ চিন্তিত, কিন্তু ভারতবর্ষে এটাকে সেভাবে জোর দেওয়া হয়নি অতীতে। মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পর তিনি এই বিষয়টার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন এবং আপনারা লক্ষ্য করেছেন সমগ্র আসামে গত 3 বছরে আমাদের বন বিভাগ থেকে প্রায় 8 কোটি চারা গাছ লাগানো হয়েছে সমস্ত আসামে বিভিন্ন বনাঞ্চলে। তো আজকে আমরা প্রতিটি মণ্ডলে, আমাদের কাছাড় জেলার 19টি মণ্ডল আছে, প্রতিটি মণ্ডলে 70তম জন্মদিন উপলক্ষে 70টি চারা গাছ লাগানো হবে প্রতিটি মণ্ডলে। আমরা মধ্যশহর শিলচর মধ্যশহর মণ্ডলে দাঁড়িয়ে আছে, প্রতিটি মণ্ডলই হচ্ছে অনুষ্ঠান। তো মনমোহন মজুমদার বালিকা বিদ্যালয় এখানে আমরা কিছু চারা গাছ রোপণ করব। আগামী দিনের আমাদের প্রজন্মের, ভবিষ্যৎ প্রজন্মের দিকে খেয়াল রেখে, পরিবেশের দিকে খেয়াল রেখে আমরা এটা করব। এদিকে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয় উধারবন্দেও। পানগ্রাম যুবশক্তি পরিষদ ও বিজেপি পানগ্রাম বুথ কমিটির উদ্যোগে বৃহস্পতিবার পানগ্রামে ওই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কপিল আহমেদ বড়ভুইয়া, জগন্নাথ রায়, ময়নালাল লস্কর প্রমুখ। বনানীকরণের যে পরিকল্পনা ভারতীয় জনতা পার্টি নিয়েছে সেই পরিকল্পনাতে ওরাও সামিল হয়েছে। দলের কর্মসূচি হচ্ছে প্রতিটা বুথে, আমরা যেহেতু মোদীজির 70তম জন্মদিবস সেজন্য প্রতিটা বুথে আমরা 70টা বৃক্ষরোপণ করব এবং প্রত্যেকটা বৃক্ষকে আমরা এক একজন অ্যাডপ্ট করব এবং তার পালন পোষণ করে কমসে কম 3 বছর দেখাশোনা করে যাতে বৃক্ষটা কি বলে ওকে বড় হয়ে উঠতে পারে, তার জন্য আমি যুবশক্তি পরিষদের পরিষদ এনজিওকে ও অনুরোধ করছি, ওরা যে কটা বৃক্ষরোপণ করছেন ওনারা সবাই এক একটা বৃক্ষকে এক একজন যাতে অ্যাডপ্ট করে এবং 3 বছর প্রতিপালন করার ব্যবস্থা করেন। ধন্যবাদ। প্রধানমন্ত্রীর 70তম জন্মদিন উপলক্ষে সেবা সপ্তাহের তৃতীয় দিন বৃহস্পতিবার পালংঘাট মণ্ডল বিজেপির উদ্যোগেও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। আমরা কর্মসূচি নেওয়া হয়েছে সেবা সপ্তাহ হিসাবে। আজকে সেই সেবা সপ্তাহের মধ্যে আজকে যে কর্মসূচি আমাদের প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আমরা প্রত্যেকটা বুথে আমরা 70টা করে মানে গাছ লাগাইয়ার এবং মানে বৃক্ষ লাগাইয়া রোপণ করতেছি এবং এই বৃক্ষগুলা দেখার দায়িত্ব আমরা সেই প্রত্যেক বুথ কমিটিকে আমরা দিয়েছি যে যাতে এই প্রত্যেকটা গাছ বেঁচে থাকে এবং আমাদের যদি বেঁচে থাকে আমাদের দলের থেকে নির্দেশ এসেছে যে যদি এই গাছগুলা বেঁচে থাকে তাহলে আমাদের এই বুথে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসবেন। আর এইরকম আমরা আরও আমাদের কর্মসূচি আছে যে আমরা এই পুরা সপ্তাহ অর্থাৎ আগামী
বজ্রবিদ্যুৎ সৃষ্টি হয়ে প্রাণ হারিয়েছেন দুই ব্যক্তি। ঘটনাটি ঘটেছে উধারবন্দে। নিহতদের নাম প্রদীপ কর্মকার, বয়স ৩৮, বাড়ি অরুণাবন্দ চা বাগানে, এবং সমর উরাং, বয়স ৫০, বাড়ি ঘুঘুরবন্দে বলে শনাক্ত করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ২ নাগাদ গরু চড়াতে গিয়ে তারা দুর্ঘটনার মুখে পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উধারবন্দ ব্লক প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। মেঘের বিজলি মারছে এই সময় আমরা টিকল নদীর পাড়ে এই দুইজন ছেলে হসপিটালে এরা গরু চড়াইতে আসি, গরু চড়াইতে গিয়া এরা বিজলি মারিয়া এখানে ফেলাই দিছে। এরপরে ৪টার সময় আমরা অরুণাবন বাগান নাসারি চৌকিদার সিংহাসন গোয়ালা ও রাস্তার মধ্যে আসার সময় ও আসে, ওনা দেখেছে এই দুইটা লাশকে দেখে ও ঘরে ঘরে খবর দিয়েছে। তারপরে আমরা জানতে পারছি যে এইভাবে ঘটনা ঘটেছে। তারপর আপনার হসপিটাল নিয়েছে? হ্যাঁ, তারপরে আমরা উধারবন্দ হসপিটালে নিয়ে এলাম। মারা গেছে কে? মারা গেছে প্রদীপ কর্মকার, বাবা লেট কাশীনাথ কর্মকার, অরুণাবন চা বাবা। আর আহত কে? আহত আরেকজন আছে ঘুঙ্গুরবন্দের সোমরা উরাং, বাবা খাসিয়া উরাং। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। করোনার নির্দয় প্রহার, ভেস্তে গেল মহালয়ার চিরাচরিত জৌলুস। বরাক জুড়ে বিশ্বকর্মা পুজোর আয়োজন, ভক্ত দর্শনার্থীদের উপস্থিতি নগণ্য। উধারবন্দে বজ্রবিদ্যুতে সৃষ্টি হয়ে মৃত দুই, শোকের ছায়া গোটা এলাকায়। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।